বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করবো ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কেন আসলাম বলো তো? দেখো, গ্যাস জ্বলছে, দেখতে পাচ্ছ, কড়াই বসিয়েছি। আর হচ্ছে দেখো, আজকে সোয়াবিনের পকোড়া করব। দেখো মেখে নিয়েছি এতে। আর সেদিকে ফোটার দিনে তোমাদের দাদাভাই এক প্যাকেট পাঁপড় এনেছিল, তো পাঁপড় আছে, তো দুটো পাঁপড়ও ভাজবো। দেখো ছোটো ছোটো করে পাঁপড়গুলো ভেঙে নিয়েছি, তো ভাজবো পাঁপড় ভাজা আর পকোড়া। তো এখন চা দিয়ে খাওয়া হবে এটাকে। এখন বিকাল, ঠিক আছে, বিকাল 3:30 মনে হচ্ছে বাজে। তো আমি এখন সকাল একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, সকাল বলছি, সরি। তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, নিয়ে আমি দুটো শর্ট ভিডিও বানাবো, তারপরে এলবিতে বন্ধুদের সাথে কথা বলবো। তো সেই জন্যে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, আর 5টার সময় করে মা চা বানাবে, তখন খাওয়া হবে। তো সেই জন্যে এখন বানিয়ে এলবি স্টার্ট করবো, এলবিতে বন্ধুদের সাথে গল্প করবো মজার মজার। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল আর বাদাম তেল একসাথে পায়েল করে, সাদা তেল দুটো পায়েল করে দিয়েছি, মানে সাদা তেলটা কম ছিল সেজন্য একটু সর্ষের তেল দিয়েছি। তো চলো, আজকে রবিবার, জানো আজকে রবিবারের ধামাকা। তো দুপুরে আজকে রান্না হয়েছিল, তোমাদেরকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো সেই জন্যে তো দুপুরে রান্না হয়েছিল ডাল, মাংস, আলু কষা আর পালং শাকের তরকারি। তো সেই জন্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, শরীরটা খুব অসুস্থ লাগছিলো, ভালো লাগছিলো না, কয়েকদিন ধরে এরকমই হচ্ছে, গা হাতের যন্ত্রণা ভীষণ যন্ত্রণা, আর বিশেষ করে তলপেটটা আর পাগুলো ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর পুজোর যে জামা কাপড়গুলো সব চেয়ারে এক রাস জড়ো করা ছিল, ওগুলোও কাচাকুচি করলাম, মা সব তুলে নিয়ে এসেছে খাটের উপরে রেখেছিলো, তোমাদের দাদাভাই গুছালো, গুছিয়ে ওগুলো সব জায়গায় জায়গায় রেখে দিয়েছে, খালি আমার শাড়িগুলো খাটের উপরে আছে, ওগুলো আলমারিতে ঢোকাবো। তো পকোড়াগুলো চলো বানিয়ে নিই, নিয়ে আবার আসবো তোমাদের কাছে, কথা বলবো আরও মজার মজার গল্প করবো। তো চলো, আর এখানে আমাদের এখানে ফিস্টি হওয়ার কথা ছিল রাতে, যে পুজোর মানে দীপাবলির উপলক্ষে, দীপাবলি তো চলে গেলো, তো আজকে রবিবার, তো ফিস্টি হওয়ার কথা ছিল। তো আমি বলেছি যে ঠান্ডায় আমি যাবো না, ভালো লাগছে না, আর আমার শরীরও ভালো না, তো সেই জন্য দেখা যাক যাবো বলে। কিন্তু মানে এবেলার মতন, দুপুরের মতন আধা কিলো মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো ওই মাংসটা দুপুরে রান্না হয়েছে, 1 কিলো আনলে দুবেলা হয়ে যায়। তো দেখা যাক, না গেলে বৃষ্টিতে তাহলে আমি ফের আরও আধা কিলো আনতে দেবো, রাতে ওটা বানাবো, কী করবো নাহলে বলো। লাগছে না, ছেলেরা যাবে না বলছে, জিজ্ঞাসা করেছি বলছে রাতে ঠান্ডায় যাবো না। এমনিতে কালী পুজোর সময় তো ভীষণ ঠান্ডাটা কম ছিল, এখন ভীষণ ঠান্ডা, আর সিটি থেকে আমাদের এখানে তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে। এমনি দিয়ে আমার গলাপালা দেখছি কিরকম বসে গেছে, কালকে জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া ঢুকছিল, আর হচ্ছে তোমার কালকেই মানে ঠান্ডা লেগে গেছে একটু হাওয়ার লাগছে। কাশি, তোমাদের দাদাভাই আমার তেল দিয়ে বুকটাই মালিশ করে দিল, দলে দিল, তবে ঘুমালাম, জানো। তো দেখো কুকড়া ছেড়ে দিচ্ছি কড়াইতে, চলো পকোড়াগুলো বানিয়ে নিই, যখন চা খাবো তখন কথা হচ্ছে তোমাদের সাথে। আর চাটা কিন্তু আমি এলবিতে কথা বলতে বলতে মনে হচ্ছে খাওয়া হয়ে যেতে পারে, তারপরে আসবো। তো চলো দাদাভাই, আমার এখানে শাড়িগুলো সব বের করা ছিল, পুজোর সময় পরেছিলাম, 4-5টা শাড়ি বার করেছিলাম, সকালে মনে হচ্ছে আমি দুটো ঢুকিয়ে দিয়েছিলাম, আর এইগুলো ওই যে গুছালো, এই শাড়িটা যে আমি পরেছিলাম দীপাবলির সময়, এই শাড়িটা, এটা আমি দীপাবলি তোমাদের দাদাভাই দিয়েছিলো গিফট, কিনে দিয়েছিল। আর হচ্ছে তোমার এই শাড়িটা আমার আগের ছিল, এই শাড়িটা এটা পরেছিলাম, এই তাঁতের শাড়িটা মানে সিঁদুর খেলার দিনে পরেছিলাম, হলদেটা, ওর নিচে আর একটা আছে, ওটা সিল্কের। আর দীপাবলির গিফট মানে ধনতেরাসের গিফট তোমাদেরকে দেখানো হয়নি, তো একবার দেখিয়ে দেবো। তো চলো দেখো, এবছরে ধনতেরাসে আমি দেখো এই পায়েলগুলো নিয়েছিলাম,
দেখে মনে হচ্ছে কালো, তোমরা ভাবে অনেক দিনের, কিন্তু না, আমি ধনতেরাসের দিনেই নিয়ে এসেছি। আমি কালী পূজা দীপাবলির দিনে পড়েছিলাম, তো এখানে বালি ধুলোটা বেশি আর এখানে জলটাও ভালো নয়, তো স্নান টান করেছি, তো জলও লেগেছে, বালি ধুলোও লেগেছে, সেই জন্য কালো হয়ে গেছে। আর ধনতেরাসের দিন আমাদের এখানে খুব জাঁকে, খুব অনুষ্ঠান করে পুজো হয়েছিল, দীপাবলি কালী পুজো, তো সেই জন্য তোমাদেরকে দেখানোই হয়নি, মানে খুব বিজি ছিলাম পুজোর সময়। তো আজকে ভাবলাম শাড়িটা যেহেতু দেখালাম, তো সেই জন্য দেখাচ্ছি। দেখো কত শাড়ির সব সুতোগুলো নোগুলো লেগে গেছে, এগুলো হচ্ছে মানে ইয়ে মল, মানে মল বলছি তোরা তোরা পায়ের তোরা, তো এইগুলো আমি ধনতেরাসে নিয়েছিলাম এবছরে। আর সোনার জিনিসের মধ্যে দুটো ছোট ছোট টপ নিয়েছিলাম, এই যে দেখো, বুঝতে পারছো কি জানে না, এই যে ছোট ছোট, তো এটা আমার দুই ছেলের জন্য নিয়েছিলাম, আমার বড় ছেলে দীপঙ্করের জন্য আর আমার ছোট ছেলে মঙ্গলের জন্য। তো মঙ্গলেরটা মঙ্গল পড়ে আছে, দীপেরটা দীপ পরে নে খুলে রেখেছে, তো সেই জন্য দেখালাম, আর মঙ্গলেরটা মঙ্গলের কাটবি পড়ে আছে। আর আমি এটা দেখালাম না, যেহেতু দীপাবলির দিনে শেয়ার করা হয়নি তোমাদের সাথে ধনতেরাসের দিনে, তো ভেবেছিলাম আর দেখাবো না। তো শাড়িটা যেহেতু দেখালাম তোমাদেরকে যে এই শাড়িটা আমি নিয়েছি, তো সেই জন্যে ভাবলাম না তাহলে ধনতেরাসের গিফটটা দেখাই। এই শাড়িটা আমি নিয়েছিলাম এতে দীপাবলিতে, আর হচ্ছে তোমার এই পায়ের তোড়াটা, আমার নকুর আছে এখনও দু তিন জোড়া আছে, তোরাও আছে দেশের বাড়িতে রাখা আছে, আর হচ্ছে তোমার এটা আমি এখানে করলাম। তো চলো ধনতেরাসে, যেটা তো মানে গিফটটা তো ওদেরকে দেখিয়ে দিলাম, বড় কিছু নিতে পারিনি, যতটুকু সামর্থ্য ততটুকুই নিয়েছি। তো কেমন হয়েছে মনগুলো তোরাগুলো সেটা কমেন্টে জানাবে, আর আমার ছেলেদের কানেরগুলো কীরকম হয়েছে। আর টুকটাক তো জিনিস ধরো নিয়েছি, যেমন ধরো ঝাড়ু, তারপরে আমি আলু পেঁয়াজ রাখার জন্য স্টিলের ওটা তোমাদেরকে একটা ব্লকে দিয়েছি ভিডিওটা, মানে স্টিলের আলু পেঁয়াজ রাখার জায়গাটা দেখিয়েছি, ওগুলো নিয়েছি, টুকটাক জিনিস নিয়েছিলাম, কিন্তু বাড়ির মধ্যে এটা একটু ভারী, এতে ভরিটা একটু বলে দিই, উনিশ ভরি আছে দুটো মিলিয়ে, দেখো সামনে থেকে অনেক দিনের না গো না, এখানে বালি ধুলোর জন্য এরকম হয়ে গেছে, তাও দেখো আর একটু চকচকে ছিল আলমারিতে দেখেছি আরও কালো হয়ে গেছে, জলটা লেগেছিল। পোকাটা দেখো এক খোলা ভেজে তুললাম, দেখো কতটা সব মচমচে হয়েছে, দেখো খুব ভালো লাগছে খেতেও, খুব টেস্টি হয়েছে, আমি একটা খেয়ে দেখলাম খুব সুন্দর। আর এক আর একবার দিয়েছি কড়াইতে, দেখো তো চা দিয়ে খাবো, তো সেই জন্য বেশি বানাইনি, অল্প করেই বানাচ্ছি, আর ওই যে কড়াইতে হচ্ছে আর এখানে হচ্ছে। দেখো পোকোড়া আর পাঁপড় ভেজে চলে আসলাম ছাতে, চাও এখন খাইনি, দেখো রোদ আছে, দেখো রোদ আছে, ছাতে চলে আসলাম, আজকের এলবিটা স্টার্ট করব ছাদ দিয়েই, ছাদ থেকে করব। দেখো চেয়ার নিয়ে বসে আছি ছাতে, এই যো চেয়ারে, আর এখানে স্ট্যান্ডটা দাঁড় করে দিয়েছি, স্ট্যান্ডের ওপরে রাখবো মোবাইলটা রেখে, এখান থেকে এলবিতে কথা বলবো বন্ধুদের সাথে। আর কেন বলো তো, সবসময় ঘরের ভিতর থেকে করি, তো মনে হচ্ছে আজকে একটু বেলা আছে, তো বেলাবেলি যেহেতু এলবিতে আসবো, তো সেই জন্য ভাবছি। দেখো এখানে সব গাছপালা, বন্ধুরা দেখতেও পাবে, কথা বলতেও ভালো লাগবে, তো চলো এলবি শেষ করে আবার আসবো তোমাদের সামনে। দেখো আমরা বিকালবেলা চা আর পকোড়া পাঁপড় নিয়ে বসে পড়েছি, এই তো তোমরাও খাবে চলে আসো, পাঁপড়টা ভালো, ওই জন্য খাচ্ছো, অন্য সময় না খাই না। আর এখানে চা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, চা পকোড়া আর পাঁপড়, সত্যিকালা আজকে মানে চায়ের সাথে পকোড়া পাঁপড় জমে গেছে পুরো, কথা বলতে পারবে না কালে। তো রান্নাঘরে একবার আসলাম, বলি দেখি কী হচ্ছে, যে মাংস নিয়ে আসলো, দুপুরে তো হয়েছিল, দুপুরে অল্প এনেছিল, 500 মাংস এনেছিল, তো হয়েছিল, রাতে ফিস্টি হবে বলেছিল, সেই জন্য অল্প করে রান্না করেছিল, কিন্তু আমরা ফিস্টিতে যাইনি, তো সেই জন্য এখানে আরও রাতের জন্য মাংস নিয়ে আসলো, আর যে আলু মাংস, আর এখানে দেখো মা কেটে রেখেছে পেঁয়াজ আদা রসুন টমেটোর, এখানে সে তেল যে পোকোড়ার তেলটা ছিল ওটাই মানে মাংসের আলুগুলো ভাজবে, আর গরম ভাত হলো, দেখো গরম ভাত হলো, ভাব উঠছে, ওবেলার ভাত অল্প কটা ছিল, তো সেই জন্য
ভাতও হচ্ছে, মাংস ঝোল গরম গরম রাতের খাবার তৈরি হচ্ছে। ভাত তো হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। তো ওখানে আমরা ফিস্টিতে যাইনি, ওখানে মানে মাংস হবে বলেছিল, মাছ হচ্ছে, তো রাতে মাছ ভালো লাগবে না খেতে, তো সেজন্য আর যাইনি। তো যাই হোক, আর তো চলো, আগে ভীষণ মাছ খেতাম, তো এখন কী হয়েছে কী জানি মাছ একদম খেতে পাচ্ছি না। রান্না করি ঘরে মাছ, ওরা খায়, ছেলেরা খায়, ওর বাবা খায়, তো হয়, কিন্তু মা খায়, আমি ভালো লাগে না মাছ খেতে। দেখো রান্না কমপ্লিট হয়ে আমরা খেতে বসে গেছি। এই যে মাংসের তরকারি হয়ে গেছিল, আর এটা বড় ছেলে খেয়ে এখানে দিয়ে গেল, ওরা বেঁচে আছে মাংস, ওরা বেঁচে আছে, আর আমি শুধু মাংস, এই যে আমার একটাও বেঁচে নেই, আমি খেয়ে নিয়েছি, ভাতগুলো খাচ্ছি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ঘুমাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। বন্ধুরা দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খেলাম, খেয়ে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, তো তোমাদের দাদা ভাইও দেখছিল, আমিও দেখছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছি কখন। এমনিতেই সন্ধ্যেবেলা রাতে ভাত খেলে না ঝপ করে ঘুম ধরে লেগে যায়। আর রুটি হয় না আজকে, গরম ভাত আর মাংস তো হলো দেখলে তোমরা, তো ওই জন্য মা ভাতই খেলাম। তো ঘুম লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, তো আমি ভাবলাম ঘুমটা ভেঙে গেছে, আমার মনে হলো যে আমি তো মানে ভিডিওটা শেষ করিনি, তো আবার উঠে আসলাম, তো ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো একদম, কেননা আমি এদিক দিয়ে উগি মেরে দেখছি না, ঠাকুর ঘরে লাইট জ্বলছে, তো আকাশ গান করছিল না, তো লাইটটা লিপোতে ভুলে গেছে, তো সেই জন্য আমি একবার দেখতে পেয়ে আমি চলে আসলাম, আমি লাইটটা লিপিয়ে দেবো, এখান থেকেই তোমাদের সাথে কথাটা আমি বলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট করে দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই।